আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী নবম। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর গণিত বার্ষিক মূল্যায়নের সিলেবাস এবং সাথে একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের অন্যান্য বিষয়গুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে গণিত বিষয়টি দেওয়ার জন্য। আমি তোমাদের সকল বিষয়ে কিন্তু যে বার্ষিক মূল্যায়নের যে সংক্ষিপ্ত সিলেবাসটি এবং নমুনা প্রশ্নটি এবং উত্তরগুলো সেগুলো তোমাদের ধারাবাহিকভাবে শেয়ার করতেছি, এবং তোমাদের সাথে আরো তোমাদের মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের সহজেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষাগুলো প্রশ্নগুলো কমন পড়ে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি, সেই সিলেবাসটি তোমাদের গণিত থেকে নবম শ্রেণীর যে সিলেবাস মানে যে অধ্যায়গুলো পড়তে হবে, এখানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, এই অধ্যায়গুলো পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই নবম অধ্যায় মানে এই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে অধ্যায়গুলো তোমাদের নাম দেওয়া রয়েছে, অনুক্রম ও ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ, পরিমাপের ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, বিস্তার পরিমাপ, এবং তোমাদের পৃষ্ঠাও দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় থেকে 29 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা, এবং তৃতীয় অধ্যায় পর্ব 59 থেকে 80 পৃষ্ঠা, এবং পঞ্চম অধ্যায় থেকে পর্ব 113 থেকে 140 পৃষ্ঠা, এবং ষষ্ঠ অধ্যায় থেকে পর্ব 141 থেকে 156 পৃষ্ঠা, এবং সপ্তম অধ্যায় থেকে পর্ব 157 থেকে 178 পৃষ্ঠা, এবং নবম অধ্যায় থেকে পর্ব 211 থেকে 235 পৃষ্ঠা। এই সিলেবাসের আঙ্গিকে কিন্তু তোমাদের বার্ষিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে। তোমাদের ধারাবাহিক ভাবে তোমাদের বার্ষিক মূল্যায়নের সাজেশন গুলো আছে, এবং সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো আমাদের স্কুলে হয় সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের 100 মধ্যে 100 প্রশ্ন আনসার করতে পারো। তাহলে দেখো তোমাদের প্রথমে সিলেবাসটি তোমাদের সাথে আলোচনা করলাম, এরপর তোমাদের একটু দেখাবো যে মানদণ্ডটি তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন বহু নির্বাচনে এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনে থাকবে 15টি, 15টি আনসার করতে হবে, 15কে 15 নাম্বার, এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি, 10টি আনসার করতে হবে, 10কে 10 নাম্বার, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, 13টি আনসার করতে হবে, 13×2=26 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে তোমাদের বুদ্ধিপক সহ 10টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্ন আনসার করতে হবে, 4×7=49 নাম্বার। তোমাদের সময় দেওয়া হবে 3 ঘন্টা, নাম্বার থাকবে 100। এই অনুসারে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এরপর তোমাদের এখানে কিছু তোমাদের যে নমুনা প্রশ্নটি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি, এভাবে কিন্তু প্রশ্নটি করা হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী নবম, তোমাদের সময় 3 ঘন্টা, পূর্ণ মান 100। এখানে প্রথমে ক বিভাগ, সঠিক উত্তরটি খাতায় লেখো, তোমাদের খাতায় লিখতে হবে, বৃত্ত বরাট কিন্তু না। এখানে দেখো 1 নাম্বার যে 7 এলিমেন্ট, 15, 19 এর অনুক্রমেটি 21 তম পদটি কত, এখানে সঠিক অপশন কোনটি তোমরা একটু দেখে লো। আমি তোমাদের সঠিক অপশন গুলো কিন্তু একসাথে তোমাদের আনসার গুলো দেখিয়ে দেবো, আমি এখানে তোমাদের সবগুলো বলছি না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা একটু দেখে লো যে এভাবে প্রশ্নগুলো করা হবে, এখানে দাঁড়া থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে, এবং এখানে জ্যামিতি থেকে প্রশ্নটি করা হয়েছে, প্রশ্নগুলো করা হয়েছে, এখানে লগারিদম থেকে প্রশ্নগুলো করা হয়েছে, এখানে বীজগাণিতিক অংশ থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে। এভাবে তোমাদের 15টি এমসিকিউ থাকবে, 15টি অ্যানসার করতে হবে। এরপর তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে, এখানে দেখো লগ 5 115 ইকুয়াল না 25 ইকুয়াল হোয়াট, লগ 2 টু দি পাওয়ার 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার 3 মানে লগ 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল হোয়াট। এরপর 10 থিটা ইকুয়াল রুট 3 হলে সাইন থিটা সেক থিটা ইকুয়াল কত, আমি এখানে সবগুলো বলতে চাচ্ছি না, তোমরা একটু দেখে লো। এখানে 25 মানে 16 থেকে 25টি 25 নাম্বার পর্যন্ত দেওয়া থাকবে, মানে এক কথায় প্রশ্ন,
এখানে তোমাদের আনসার করতে হবে 10টি, কিন্তু এখানে 10টি আনসার করতে হবে এবং ভর বিভাগে তোমাদের থাকছে নিচের প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দাঁড়া থেকে প্রশ্নগুলো আসছে, এভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে, দাঁড়া থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি থাকবে তোমাদের। দেখো এখানে 3টি প্রশ্ন কিন্তু আছে, তোমরা যদি দাঁড়াটা সুন্দরভাবে করো তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবা। এরপর তোমাদের এখানে তারপর দৃশ্যপট মানে উদ্দীপক সহ তোমাদের এখানে দেখো ক এবং খ, এখানে 3 এবং 4 এভাবে প্রশ্ন মান দেওয়া থাকবে। এরপর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আমি এখানে সবগুলো তোমাদেরকে বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমাদের প্রশ্নটি একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের প্রশ্নটি দেখাচ্ছি, এই প্রশ্নগুলো একটু ভালোভাবে তোমাদের সমাধান করার চেষ্টা করবা। এবং যাদের পিডিএফ ফাইল গুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে পিডিএফ ফাইল গুলো আমার কাছে কমেন্টে বলবা, আমি তোমাদেরকে পিডিএফ ফাইল গুলো দিয়ে দিবো। আর তোমাদের আরেকটি কথা হচ্ছে তোমাদের যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের দিয়ে দেবো, এবং সাজেশন গুলো যা হয় সেই সাজেশন গুলো দিয়ে দিবো তোমাদের, যাতে সহজে তোমরা প্রমাণ ফলাতে পারো। এখানে দেখো 8 নাম্বার, এরপর তোমাদের যে আনসার গুলো আছে সেই আনসার গুলো একটু তোমাদেরকে দেখাই। যে নবদ্বীপ প্রশ্নের দেখানে দেখো যে 15টি, 15 পর্যন্ত আনসার আছে, দেখো এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং 16 থেকে 25 পর্যন্ত যে তোমাদের এক কথায় প্রকাশ সেগুলোর আনসার কিন্তু দেওয়া রয়েছে। এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রোবিংস এখানে যে কিগুলো রয়েছে এটা আসলে টিচারদের প্রয়োজন, এটা তোমাদের প্রয়োজন না, এটা আমি দেখাতে চাচ্ছি না। এই ছিল তোমাদের যে গণিত সংক্ষিপ্ত সিলেবাসটি, শেষ সিলেবাস এবং তোমাদের একসাথে একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি তোমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত আমাদের মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা সহজে প্রশ্নগুলো করতে পারো তার জন্য। আর এই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর অন্যান্য ভিডিও গুলো তোমরা এই ভিডিওর প্লে লিস্ট অথবা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।